বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন মঙ্গলাঘাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনে ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান মুখ্যমন্ত্রী বলেন আগে আমাকে জানতে হবে এই জমিটা কার কত বছর লিজ নেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আমাকে আগে জানান যদি অন্যত্র কোথাও মঙ্গলাহাট সরিয়ে নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছির দিকে সেই প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী তবে ব্যবসায়ীরা বলেন না আমরা এখানেই ব্যবসা করতে চাই তখন মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা ব্যবসা করতে পারেন মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের সরকারের ভবিষ্যৎ প্রকল্প রয়েছে সেখানে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হয় ব্যবসার জন্য সেই টাকা আপনারা লোন নিতে পারেন আমি লোনের ব্যবস্থা করে দেবো দশ বছরের জন্য রাজ্য সরকার তার গ্যারেন্টার থাকবে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রস্তাবদান এবং তাদের আলোচনা করে জানাতে বলেন মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনা কেন বারবার ঘটছে উনিশশো সাতাশিতে একবার ঘটলো তারপর ফের এই ঘটনা কেন বারবার এই ধরনের অগ্নিকান্ড হচ্ছে কে লাগিয়ে দিয়েছে কিনা সে বিষয়েও জানতে হবে সিআইডিকে দেওয়া হয়েছে তার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেট যৌথভাবে তদন্ত করবে তদন্ত কমিটি করা হয়েছে সেখানে মন্ত্রী অরূপ রায় সহ দমকলের আধিকারিকরাও থাকবেন তিনি বলেন এবারে আপনাদের ফায়ার লাইসেন্স করাতে হবে নিজেদের সিকিউরিটির লোক রাখতে হবে কে আগুন লাগাচ্ছে কেন লাগিয়েছে কিভাবে আগুন লাগছে তা জানার জন্য বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন মঙ্গলাঘাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনে ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান মুখ্যমন্ত্রী বলেন আগে আমাকে জানতে হবে এই জমিটা কার কত বছর লিজ নেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত আমাকে আগে জানান যদি অন্যত্র কোথাও হাট সরিয়ে নিয়ে যাওয়া হয় সাঁতরাগাছির দিকে সেই প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী তবে ব্যবসায়ীরা বলেন না আমরা এখানেই ব্যবসা করতে চাই তখন মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা ব্যবসা করতে পারেন মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের সরকারের ভবিষ্যৎ প্রকল্প রয়েছে সেখানে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হয় ব্যবসার জন্য সেই টাকা আপনারা লোন নিতে পারেন আমি লোনের ব্যবস্থা করে দেবো দশ বছরের জন্য রাজ্য সরকার তার গ্যারেন্টার থাকবে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রস্তাব দেন এবং তাদের আলোচনা করে জানাতে বলেন মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনা কেন বারবার ঘটছে উনিশশো সাতাশিতে একবার ঘটলো তারপর ফের এই ঘটনা কেন বারবার এই ধরনের অগ্নিকাণ্ড হচ্ছে কে লাগিয়ে দিয়েছে কিনা সে বিষয়েও জানতে হবে সিআইডিকে দেওয়া হয়েছে তার পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেট যৌথভাবে তদন্ত করবে তদন্ত কমিটি করা হয়েছে সেখানে মন্ত্রী অরূপ রায় সহ দমকলের আধিকারিকরাও থাকবেন তিনি বলেন এবারে আপনাদের ফায়ার লাইসেন্স করাতে হবে নিজেদের সিকিউরিটির লোক রাখতে হবে কে আগুন লাগাচ্ছে কেন লাগিয়েছে কিভাবে আগুন লাগছে তা জানার জন্য